আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ডেট হচ্ছে কত তারিখ, 3 তারিখ না 4 তারিখ, মাথায় তো খারাপ হয়ে গেছে। আজকে আর ভুল হবে না, আজকে সামনে ক্লিয়ার আছে। আজকে 3 তারিখ, 13 দিন বাকি মুজিব বর্ষের। আমি 12 দিন চিন্তা করতেছিলাম, বাট অ্যাকচুয়ালি 13 দিন, মাথা খারাপ হয়ে গেছে। সকাল সকাল প্রচুর সেই লেভেলের ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আমি ঘুমাইছি, টের পাইনি। পরে সকালবেলা উঠে দেখছি সব লন্ডমন্ড আশেপাশে, ভাগ্যেশ ভালো সকালবেলা বেরোয় নাই, বেরোয় হলে একদম কর্দমুক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ হয়ে যেত জীবনটা। তবে যাই হোক, নতুন দিনের সূচনা, নাথিং স্পেশাল, জাস্ট আ রেগুলার ডে। তাজিমের সাথে আজকে দেখা হতে পারে, তাজিমের স্কুটারটা সার্ভিসিং করাবে, যেই জন্যে তাজিম আসবে আজকে, বলেছিল আমাকে, দেখি। আমার দিনাজপুরের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং সেই সাথে যানজটের ভেতরে কিন্তু চলে এসেছি আমরা আপনাদেরকে নিয়ে, এবং MT15 বাইকটা ভালোই চলতেছে, প্রায় অলমোস্ট 9000 কিলো রান হয়ে গেছে বাইকটা, মাইলেজ দুর্দান্ত পাচ্ছি ঢাকা সিটির ভিতরেই, এবং খুব মন চাচ্ছে হাইওয়েতে একটু বাইকটা নিয়ে ঘুরে আসি। হাইওয়েতে যাওয়াটা খুব দরকার, হাইওয়ে টানতেছে খালি আমাকে, কবে যে যাবো এটাই চিন্তা করতেছি। আর আরেকটা মজার বিষয়, আমি জানি না আসলে আজকে আপনারা আমার ভয়েসটা ঠিক মতন যাচ্ছে কি না, এবং সেই সাথে ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছেন কি না, ভালো লাগছে কি না, এই অর্থে বলছি যে আমার আজকের গোপ্রো যেটা সেট করেছি, একটু ভিন্ন উপায়ে সেট করেছি। কিভাবে সেট করেছি সেটা আপনাদেরকে দেখাবো, একটা সুন্দর স্ট্র্যাপ দিয়ে বেঁধে রেখেছি, অনেকেই ব্যবহার করে থাকেন, অনেকে চিনেন হয়তো বা সেই স্ট্র্যাপটাকে ইতিমধ্যে। এবং শুধু তাই নয়, সেই সাথে আজকে আমি আমার AGV দিয়ে আপনাদের সাথে ব্লগিং স্টার্ট করছি। সো আই এম থিঙ্কিং দ্যাট আমার AGV AGC যেগুলো পড়ে আছে ওগুলোতে আসলে MCL আমি আসলে একেবারে লাগানোর পক্ষপাতি নই, বিকজ MCL দিলে ওইটা আপনি আর খুলতে পারবেন না, আর খুলতে গেলেও ওইটা অনেক হ্যাসেল আছে, তাই আমি AGV AGC এগুলোতে MCL ব্যবহার করিনি। ব্যবহার না করেই যে কাজটা আসলে করেছি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাইলাম, তার আগে সিগন্যালটা ছেড়ে দিল কপাল। তো আমার এটা অ্যাকচুয়ালি জানা নেই যে MCL ব্যবহার করার পরে সেই MCLটাকে কিভাবে রিমুভ করে, আই নিড টু ফাইন্ড ইট আউট, অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করব সেক্ষেত্রে, কারণ আমার মাউন্টটা ভেঙে যেতেই পারে, মাউন্টটা ভেঙে গেলে তখন সেক্ষেত্রে মাউন্টটা রিপ্লেস কিভাবে করব যদি MCL নাই খুলতে পারি। দরকার ছিল শক্ত মজবুত, এখন শক্ত তো হয়েছে, মজবুতও হয়েছে, টেকাও হয়ে গেছে, মানে এটা খোলাটা একটু ডিফিকাল্ট। ইয়ামাহা ফেজার পুলিশ বাইক, তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় চেয়ারম্যান বাড়ি চলে এসেছি, এবং আপনাদের এসে কাছে যাব, এসে হেলমেটটা আমার কাছে আছে, হেলমেটটা ওকে দিয়ে আসব, আর আমার মাউন্টের সেট আপটা তো আপনাদেরকে খুব করে দেখাতে চাচ্ছিলাম, যদি একটু দেখাতে পারতাম তাহলে খুব ভালোই লাগতো। হুম,
দেখি তো এখন একটু দেখানো যায় না, যখনই দেখাতে চাই তখনই দৌড় দেয়, যখনই দেখাতে চাই তখনই দৌড় দেয়। এটা কিছু হইলো এত তার তুরে আসলে ভালো লাগে না। সো এই দেখেন, এই হচ্ছে আমার আজকের সেট আপ। এই জায়গাটা দিয়ে দিয়ে আমি দাঁড়ান কেমনে দেখাই আপনাদেরকে, কি ভিডিও করতে করতে দেখাবো নাকি? আচ্ছা আমি পরেই দেখাই, সার্জন তাকায় আছে বারবার করে। দিস ইজ মাই এজিভি, যেটাতে আমি আসলে চাই নাই এম সিল কোনোভাবে কোনো প্রকার এম সিল ট্যাগ করতে। সো আই ডিসাইডেড টু স্টিক সামথিং উইথ দিস হেলমেট। যে মাউন্টটা আসলে খুব সহজে ইনস্টলও করা যায়, এবং সেই সাথে শুধু ইনস্টলও না, সেই সাথে আপনি এটাকে খুব সুন্দর করে ব্যবহারও আমার মনে হয় করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন হেলমেটের এইখান দিয়ে স্ট্র্যাপটা দেয়া আছে, সো এটা লাগানোটাও খুব সহজ এবং ইটস ভেরি ইজি টু ইউজ অ্যাজ ওয়েল। এবং এটা আমি বেসিক্যালি কিনি নাই, এটা আমি নুমান ভাইয়ের কাছ থেকে ধার নিছি। থ্যাংক ইউ নুমান ভাই, আমি জাস্ট টু গিভ ইট আ ট্রাই যে আসলে এটা কতটুকু হেল্পফুল হয়, অ্যান্ড আই ফাউন্ড ইট ভেরি হেল্পফুল। সো থ্যাংক ইউ নুমান ভাই ফর গিভিং দিস টু মি, ব্যবহার করার জন্য। আল গিভ ইট ব্যাক টু হিম, আমি একটা কিনবো। আই ডোন্ট নো এটা মার্কেট প্রাইস কত, মেবি 600-700 এরকম একটা প্রাইস নাই। সো আমার মনে হয় এটা রেগুলার বা রাফ ইউজের জন্য ইট উড বি নাইস, বাট আমি এটা হাইওয়েতে প্রেফার করবো না, বাট সিটি রাইডের জন্য, সিটি ব্লগিংয়ের জন্য ইটস পারফেক্টলি অলরাইট। ইয়েস, বলো দাঁড়াও। মিরপুর 14-তে কিসে পড়াশোনা করছেন? অনার্স ফার্স্ট ইয়ার। যাক ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে। নোয়াখালী বাস স্ট্যান্ডের চিরচিরাই তো জ্যাম, এবং পিচ্ছুগুলা বাইক দেখে খুব ইয়ে করতেছিল তখন থেকে, এমন কোনো কথা বলে না, এতক্ষণ বাইক দেখে উয়া উয়া করতেছিল। আসলে এই বাচ্চাগুলোর মতন আমার নিজের মনও মনে হয়, আমিও মোটর বাইক দেখলে নিজের কাছেই কেমন জানি লাগে, নিজেরটা দেখি আর মানুষেরটা দেখি, সুন্দর মোটর বাইক হলেই হয়। ওয়াম ব্যাক এগেইন, এন্ড ইটস এন্ড অফ অ্যানাদার বিজি ডে, এবং মন চাষে সিগনাল ভেঙে বেরোয় যাই, কোনো কারণ নাই, কোনো তাড়াহুড়ো নাই, তারপরে কেন জানি মন চায়, বাট মন চাইলেই অনেক কিছু করা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং মেনি অফ ইউ হ্যাভ বিন আস্কিং মি যে ভাইয়া ডেইলি ব্লগের সাথে মোটর বাইক নিয়ে কিছু টিপস দিয়েন, তাহলে আমাদের জন্য ভালো হয়। সো বন্ধুরা, আপনাদের কাছে আসলে মোটর বাইক নিয়ে টিপস বলতে গেলে কি, আমি সারা দিনে যা করি, বাইক নিয়ে যেভাবে চলতেছি, বাইক কখন প্রবলেম দিচ্ছে,
বাইকটা কখন আমি এবিএস এর ভালো এফেক্ট পাচ্ছি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরছি। এবং একটা বাইকের প্রপার মেইনটেনেন্স করার জন্যে যতটুকুই যা করা দরকার ততটুকুই কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই। ফোন আসছে একটা, একটু ফোনটা ধরি। সো একটা মোটর বাইক মেনটেনেন্স করতে গেলে অনেক কিছু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কী করতেছে এখানে সার্জেন্টটা হাত দিয়ে রাখছে, এখানে ট্রাফিক গাড়ি আটকে বসে আছে, ওইদিকে গাড়ি এই পারে চলে আসতেছে, এই পারে গাড়ি ওইদিকে যাওয়ার নাম নাই, হচ্ছেটা কি? হ্যাঁ আটকাও আটকাও, তুমি গিয়ে আটকে দাও তারপর আমরা যাবো। What's going on? কোনো সিগন্যাল নাই, সব বেতাল মেতাল হয়ে গেল। সো আসলে আমার প্রত্যেকটা মোটর বাইকে আমি কিভাবে যত্ন নেই, কখন কোনটা চেঞ্জেস করতেছি, কখনো কোনো প্রবলেম হচ্ছে কি না, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের কাছে ফুটিয়ে তুলছি আমি। এবং অবশ্যই মোটর বাইক, আপনার মোটর বাইকটা আপনার যত্ন সহকারে রাইড করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া তখনই করবেন যদি কোনো ইমার্জেন্সি থাকে, বা অনেক সময় শখ করে আমরা স্পিডে চালে, বাট অবশ্যই ইন ইয়ার লিমিট। একটু থ্রি এসে যাবো, থ্রি এসে একটা জিনিস আছে, লিনা পা চলে গেল, যাই হোক একটু থ্রি এসে যাই, থ্রি এস একটা কাজ আছে। এই সাজ্জাদ কি অবস্থা? এখানে কখন আসছো মাত্র? সো থ্রি এস এর ভিতরে আমার একটা চার্জারের সকেট আছে, একজনকে দিছিলাম তার মোবাইলে চার্জ ছিল না, সো সকেটটা নিয়ে যাওয়ার দরকার। সকেটটা কই? সকেট কি সাইফ ভাই নিয়ে চলে গেছে? আচ্ছা এনিওয়েজ সকেটটা তো পাচ্ছি না, বোধহয় নিয়ে গেছেন উনি। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ গাইস দি নিউ, এই এক মিনিট খাড়াও, দি নিউ আর্মাডা ব্লু সেলিউটো 125। সো এটা নিয়ে একটা কুইক অফিসিয়াল রিভিউ নিয়ে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি আপনার কাছে, ফার্স্ট ইম্প্রেশন রিভিউ। ভাই পলাশ আল্লাহ হাফেজ। সো দিস ইজ দ্য বাইক, সো আপনাদেরকে রোদের মধ্যে সুন্দর করে বাইকটাকে দেখাবো। আমার মনে হয় বাইকটার কালারটা চেঞ্জ করাতে দিস হ্যাজ বিকাম আ ভেরি লুক্রেটিভ থিং। এরকম একটা আছে হচ্ছে গিয়ে স্পেশাল এডিশন উইচ ইজ ম্যাট গ্রিন, এই হচ্ছে অবস্থা। জি ভালো আছেন? কি কাজ করতে আসছিলেন নাকি? ও আচ্ছা, হ্যাঁ আমাদের তো বন্ধ হয়ে গেছে, এক সেকেন্ড। ও ভাই কই? হ্যাঁ কই আপনি? ও আচ্ছা গাড়ি নেবেন না? না 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 আমার তো আমারটা আছে। ইয়ে হয়েছে, আচ্ছা ওই যে সকেটটা কি আপনার কাছে? আচ্ছা আপনার কাছে রাখেন তাহলে, কালকে নিয়ে নিবনে আসেন না? ওকে 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 আল্লাহ হাফেজ। বাসা কোথায় ভাইয়া? আমার দেশের বাসা পঞ্চগড়। ও আচ্ছা, উত্তরবঙ্গের মানুষ। আমার দিনাজপুর। হ্যাঁ দিনাজপুর কোথায়? দিনাজপুর শহরে। সাকিব ভাই? কোন সাকিব ভাই? নাজমুল সাকিব ভাই? হ্যাঁ এফআই ক্লাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সো বিষয়টা যেটা হলো, ফোনের সকেটটা দিয়েছিলাম বিশিষ্ট সাকিব, এই সাকিব বলছি সাহেব সাহেবের কাছে, সাহেব সাহেব চার্জে দেওয়ার পরে সকেট সহ একটা কাজে বের হয়ে গেছে, সকেট তার কাছে রয়ে গেছে। আই হ্যাভ এক্সট্রা সকেটস, নো ইস্যুস। এখন যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমার সহধর্মিনী আপনাদের সবার প্রিয় এস, এসের কাছে যাচ্ছি, এসকে নিয়ে বাসায় চলে যাব। কথা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার আপনাদের সাথে। ওয়েল বন্ধুরা, হালকা পাতলা হয়তো বা দেখতে পারছেন যে আমি এশাকে পিক করলাম অফিস থেকে, এবং সেই সাথে দুজন ভাইয়া ছিলেন, তাদেরকে আসলে আমি চিনি না, এশাও চিনে না, সাবস্ক্রাইবার হিসেবে পরিচয় দিয়েছেন এশাকে। তো পরবর্তীতে তাদের সাথে কথা বলতে বলতে যখন আমি আমার ভিডিওটা অন করতে চাইলাম যে তাদেরকে ব্লগে রাখবো, তখন সে রিকোয়েস্ট করলো ভাইয়া আমাকে ব্লগে রেখেন না। তো যেহেতু একজন সাবস্ক্রাইবার আমাকে অনেক ভালোবাসেন, তিনি যখন বললেন তাকে ভিডিওতে না রাখতে, তখন আমি ভিডিওটা আসলে আর করি নাই। তো এশার কাছ থেকে একটু অনুভূতিটা শুনি, মানে এশাকে আসলে যেভাবে সে অ্যাপ্রোচ করছে, এশা বিষয়টা একটু বলো, একটু জোরে বলতে হবে। আমি হচ্ছে আমার কলিগ একটা ঢাকার বাহির থেকে আসছে, তো ওর সাথে দেখা করতে আসছিলাম, তো ওর সাথে দেখা করে আমি আমার অফিসে এদিকে ওয়েট করছি, তো হঠাৎ করে দুইটা ছেলে মানে গিয়ে আবার ব্যাক করছে, আপু আপনি কি রনে এসাপু? তা আমি বললাম হ্যাঁ ভাইয়া কোথায়? পরে আমি জাস্ট ওই সময় রোহানের সাথে ফোনটা রাখছি, তা আমি বলছি যে এই রোহানের সাথে কথা খুলো মাত্র আমাকে পিক করতে আসতেছে, আপু আমি কি একটু দাঁড়াবো? বলছি হ্যাঁ, বলে আমার অনেক দিনের শখ এত সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, রোহান ভাইয়ার সাথে আমার কেন দেখা হয় না ঢাকায়? আমি আপনার সাথে দাঁড়িয়ে একটু গল্প করি, তখন ভাইয়া আসলে ভাইয়ার সাথে দেখা করবো, দেখা করে তারপরে যাবো। ইনফ্যাক্ট ওরা কিন্তু খুব দৌড়ের উপরে ছিল, বিজি, বিকজ যে ওদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল, জিম, ওদের ফ্রেন্ডের নাম জিম, হ্যাঁ নামটা কি জানি বলছে, আমি আসলে তাড়াহুড়ার মধ্যে আমারও নামটা মনে নাই। ও বসে ব্লগও রাখতে না, ও ক্যামেরার পিছে থেকে ভালোবাসতে নাকি পছন্দ করে, এবং ও হচ্ছে তোমার টুকে যখন, হ্যাঁ তখন থেকে ও তোমার সাবস্ক্রাইবার, মানে আমার যখন 2000 সাবস্ক্রাইবার তখন থেকে সে আমার সাবস্ক্রাইবার। বাবা না, আমার কাছে খুব ভালো লাগছে, মানে এট দা এন্ড মোমেন্টে সে বলছে ভাইয়া আমি আপনাকে একটু জড়ায় ধরবো, আমার খুব ইচ্ছা, তো পরে তাকে একটা হাগ দিলাম। এই ধরনের ভালোবাসা পাইতে কার না ভালো লাগে? আমি চাই রোহান তুমি একজন ভালো মানুষ, তুমি আরো মানুষের ভালোবাসা পাও ইনশাআল্লাহ। কিন্তু আমি মাথা বাঁকা করে করে চালাইতেছি আর দেখতেছি, আমি কাছে চলে আসছি, আমার কথা শোনা গেছে? ইয়েস, আই হোপ শুনতে পাইছে সবাই। যাই হোক বন্ধুরা, তো এই ছিল একটা মজার স্টোরি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, এখন বাসার দিকে চলে যাব। সামনে গিয়ে একটু মুজিব বর্ষ একটা গোনা দেই, কয়দিন ও না, আজকে অলরেডি গোনা দিয়েছি, আজকে দিব না, সামনে গিয়ে কথা বলতেছি।